এখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের লবিতে অনেকেই আছেন, কিন্তু এখানে কিছু বিষয় কড়াকড়ি করা হয়েছে যে চিকিৎসার প্রয়োজনেই বাইরের কাউকে এখানে আসলে অ্যালাউ করা হচ্ছে না। বাংলাদেশের কোনো ভিভিআইপি মন্ত্রী এমপি কেউই কিন্তু ভেতরে তার খবরাখবর সরাসরি জানার কোনো সুযোগ নেই, ডাক্তারদের বরাদ দিয়েই জানতে হবে। এবং এখানে একটি স্বাক্ষর স্মারক স্বাক্ষর বই রেখেছেন তার সিনিয়র তথ্য কর্মকর্তা মন্ত্রণালয়ের যিনি আবু নাসের টিপু, সেই স্বাক্ষর বইতেই কিন্তু কেবল স্বাক্ষর করে কেউ যেতে পাচ্ছেন, এটাই হচ্ছে। তো আমরা দেখছি যে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের দুজন সচিব, একজন নজরুল ইসলাম এবং আরেকজন খন্দকার আনোয়ারুল ইসলাম সেতু সচিব এখানে রয়েছেন, এবং তার পাশেই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সেই চিকিৎসক রয়েছেন। এছাড়া আবু নাসের টিপু উপপ্রধান তত্ত্ব কর্মকর্তা এবং শামীম ইস্কান্দার মির্জা রয়েছেন উপস্থিত। আমরা চেষ্টা করছি ওবায়দুল কাদেরের সবশেষ স্বাস্থ্যের খবরটি জানার জন্য, যে আসলে যে চিকিৎসক এখানে সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের খবরাখবর এই মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডাক্তারদের সঙ্গে সমন্বয় করে খবর নিচ্ছেন, সেই খবরটি সবশেষ খবরটি জানার জন্য আমরা এখন সরাসরি পিজি হাসপাতালে সেই ডাক্তারের সঙ্গে কথা বলছি। একটু যদি জানতে চাই যে এখন তো তাকে পোস্ট অপারেটিভ ঘুমন্ত অবস্থায় রাখা হয়েছে, তারপরে আসলে কবে তাকে ঘুম থেকে জাগানো হবে এবং এর পরের প্রক্রিয়াটা কি, এখন কি বলা যাবে স্বাস্থ্যের খবর? এইসব যে কোনো সার্জারি তো আসলে 72 hours পরে, 72 to 96 hours পরে আসলে টোটাল অবস্থা বোঝা যায়, কারণ অনেকগুলো ডিভাইস থাকে, এগুলো আস্তে আস্তে খুলতে হয় এবং টোটাল স্ট্যাবিলিটি আসতে তো এরকম 4-5 ঘন্টা লেগে যায়। আমরা জেনেছি যে সার্জারি খুব ভালো হয়েছে, কিন্তু 48 ঘন্টা না যাওয়ার আগে আসলে ডাক্তাররা বা যে নিয়ম আছে যে কোনো মন্তব্য করতে চান না যে তার অবস্থা কী হয়েছে, কিন্তু সার্জারি যে ভালো হয়েছে তারপরে আসলে সার্জারির পর এই ভালোর পর আর কোনো ভালো খবর কবে পেতে পারবো বা কবে সেটা জানা যাবে? ভালো তো সার্জারি ভালো ইজ গুড, তারপরে সময়ের সাথে সাথে ওনার যে আর্টিফিশিয়াল ডিভাইসগুলো খুলে ফেলবে এবং আস্তে আস্তে ওনাকে একটা সময় ক্যাবিনে শিফট করে নিতে হবে। না, হাসপাতালের ডাক্তারদের বরাতেই জানতে পারছিলাম যে আগামী সোমঙ্গলবার বা 2-3 দিন পর তাকে 2-3 দিন থাকে এখানে আইসিইউতে রাখা হবে। সেটা কী কারণে রাখা হবে বা এরপরে কী? ওই আর্টিফিশিয়াল ডিভাইসগুলো আছে যেটা, আর বাস্তবতা যেটা ভালো কেয়ারের জন্যই আসলে আইসিইউতে রাখে। যদি আইসিইউতে যেরকম মনিটর করা যায় নর্মাল ক্যাবিন ওয়ার্ডে তো সেই মনিটর নাই, তো ওনাকে একটু ভালো মনিটর করার জন্য একটু কয়েকটা দিন আইসিইউতে রাখে। ধন্যবাদ। কথা বলছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডাক্তার। আমরা শুনছিলাম যে তাকে এখানে আইসিইউতে নেওয়া হবে, তারপর আরও 2-3 দিন এই আইসিইউতেই তাকে রাখা হবে, এরপর কেবিনে বা ওবায়দুল কাদের তার ইচ্ছামতো জায়গায় থাকতে পারবেন। কিন্তু এখানে চিকিৎসার ব্যাপারে ডাক্তাররা যেমনটি বলছেন যে তার অপারেশন বা সার্জারিটা খুবই ভালো হয়েছে, এটা ডাক্তাররা বলেন, এবং 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত আসলে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না, তারপরই তারা এই বিষয়ে বলবেন। দেখছিলেন মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের সবশেষ খবর।